নববর্ষ বরণ বা 31st নাইট উদযাপন ইসলাম ঠিক কি কি কারণে নিষেধ করে? প্রশ্নটি খুবই সুন্দর এবং চমৎকার। কারণ হলো আমরা অনেকে মনে করি যে 31st নাইট বা জাতীয় যে সংস্কৃতিগুলো আছে এগুলো আসলেই হুজুররা আলেমুল আমরা আমাদেরকে সাবধান করেন, সচেতন করেন, আর এগুলো বিরোধিতা করেন। এই বিরোধিতা বোধহয় কথার কথা, এর বোধহয় যুক্তির কোনো গ্রাউন্ড নেই। এই জন্য এই প্রশ্নটি খুব ভালো লেগেছে আমার কাছে যে ইসলাম ঠিক কী কী কারণে নিষেধ করে। আমরা পয়েন্ট আকারে যদি বলতে চাই, প্রথম পয়েন্ট হলো যে ইসলাম একজন মুসলমানের উৎসব এবং তার আনুষ্ঠানিকতা, তার সংস্কৃতি, এগুলো সবগুলো ঠিক করে দিয়েছে এবং ঠিকটা আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা তিনি করে দিয়েছেন, যার কারণে সেগুলোতে যে বৈশিষ্ট্য দেখতে পাবেন, সেখানে সেগুলোতে যে আপনার ভালো দিক দেখতে পাবেন, মানুষের বানানো নিজস্ব উৎসবের যে সমস্ত উপলক্ষগুলো সেগুলোতে সেটি পাবেন না। ধরুন দুই ঈদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন, দুই ঈদের মধ্যে ত্যাগ আছে এবং ভোগ আছে এবং আত্মিক আনন্দ আছে। এই আত্মিক আনন্দ বা রুহের আনন্দটা এবং মানবীয় প্রকৃতির যে আনন্দটা, আসল নির্মল আনন্দ যেটাকে বলা যায়, সেটা কিন্তু মানুষের বারণের সমস্ত ভোগবাদী দিবসগুলোতে নেই। 31st নাইটের কথাই বলুন, কি আছে এখানে? এখানে আছে হলো যে প্রথম মুহূর্তটাকে বিশেষভাবে আপনার আতশবাজি, আনন্দ, ফুর্তি করে গেয়ে নেচে এটাকে উদযাপন করা। কেন করা হয়? যাতে করে সারা বছর ভালো যায়, যাতে সারা বছর ভালো যায়, এই উদ্দেশ্যে যে করা হয় এটা এর ইতিহাস বলে দেয়। আমরা হয়তো অনেকে 31st নাইটের সমস্ত কালচারে অভ্যস্ত, এর জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি অনেকে এখন থেকেই, কিন্তু আমরা জানি না যে এই কালচারের গোড়ার ইতিহাসটা কী। গোড়ার ইতিহাসটা হলো প্যাগানরা, প্রকৃতি পূজারীরা এবং অগ্নি পূজকেরা, তারা নাইরুজ উদযাপন করতো। নাইরুজ মানে নতুন দিন ফার্সিতে। ইরান থেকে শুরু, এর পরবর্তীতে এটা খ্রিস্টানদের মধ্যে ছড়িয়েছে, আস্তে আস্তে অন্যান্য ধর্মের মানুষ সেটাকে আপনার গ্রাস করেছে। এই যে একটা কালচার, সংস্কৃতি, একজন মুসলমান কখনো ভিন্ন ধর্মের, ভিন্ন চিন্তার, ভিন্ন বিশ্বাসের মানুষের কালচার ধারণ করতে পারে না। সেটাকে ধারণ করার মানে হলো আপনি আপনার কালচারকে আপনি অপ্রতুল মনে করছেন, আপনি আপনার কালচারকে অসমৃদ্ধ মনে করছেন, রিচ নয় এমনটি মনে করছেন, ধার করার প্রয়োজন মনে করছেন, এটি তো সঠিক নয়। দ্বিতীয় কথা হলো যে এই যে প্রথম সময়টাকে হেসে খেলে নেচে গিয়ে উদযাপন করলে সারা বছর ভালো যাবে, এই ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেন, ইসলাম কোথাও বলেনি। অতএব একজন মুসলমান যদি এরকম কোনো কিছুতে কল্যাণ আশা করে, তাহলে সেটা এক ধরনের শিরকিপূর্ণ বিশ্বাস, শিরকপূর্ণ বিশ্বাস এবং সেটা এক ধরনের ত্রুটিপূর্ণ বিশ্বাস। মুসলমান মনে করবে আমার দিন শেষে আমি ভালো কাজ করলে আমার রাত ভালো যাবে, রাত শেষে ভালো কাজ করলে আমার দিন ভালো যাবে, কর্ম অনুযায়ী আমার ফল আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমি আমার ভালো এবং কল্যাণের জন্য দোয়া করব। এ হলো একজন মুসলমানের কনসেপ্ট, একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার। এর বাইরে আপনার প্রথমটা ভালো গেলে পরেরটা ভালো যা সবগুলো ভালো যাবে, প্রথমটা খারাপ গেলে সবগুলো খারাপ যাবে, এটা নিছক এবং নেহায়েতই কুসংস্কার। আশ্চর্য হলো সত্য যে আজকাল যারা এই সংস্কৃতিকে ধারণ করে থাকেন তাদের বেশিরভাগই নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন, তারা ধর্মের কথা বললে গা নাকশিটকান এবং বিশ্বাস বলে সেটাকে এড়িয়ে যেতে চান। অথচ এই যে প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করলে বছর ভালো যাবে, এটা কোন ধরনের বিশ্বাস হতে পারে, এটাকে তারা কেন অনুসরণ করছেন? এই প্রশ্ন উত্তর বোধহয় তাদের কাছে খুঁজে পাওয়া কঠিন হবে। যাই হোক, খোলাসা কথা হলো যে এই প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে, এই বিশ্বাসটা কুসংস্কার। আমাদের সমাজে অনেকে প্রথম প্রহরে আপনার ঝাড়ু দেখলে মনে করে সারাদিন তার খারাপ যাবে, প্রথম প্রহরে দোকানদার শুরুতেই কোনো কাস্টমার যদি বাকিতে কিনতে আসে তার কাছে তিনি মনে করেন যে পরের সময়টা খারাপ যাবে। এই যে মানে সংস্কৃতিগুলো, কুসংস্কার জন্য যে বিশ্বাসগুলো, এগুলো ইসলাম অ্যালাউ করে না। ঠিক একইভাবে প্রথম প্রহর ভালো গেলে সব ভালো যাবে, এটাও ইসলাম অ্যালাউ করে না। দ্বিতীয়ত, আমাদের তরুণরা আজকাল এবং গোটা সমাজে আমরা আজ ভোগের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ভোগ ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। ত্যাগের যে শিক্ষা সেটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং যার কারণে মানবীয় গুণগুলো আমাদের মধ্যে থাকছে না। মানুষের মধ্যে মানবীয় গুণ না থাকে তাহলে সেক্ষেত্রে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। মানুষ থাকবে কিন্তু তার মধ্যে আচার আচরণ থাকবে পশুর মতো। এই মানুষ গোটা পৃথিবীর মানুষের জন্যই পরস্পর পরস্পরের জন্য আপনার বিপদের কারণ হবে। এই জায়গা থেকে উত্তরণের জন্যই যুগ যুগ নবী রাসূলগণ মানুষকে মানবীয় মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করছেন না। সেই মানবীয় মূল্যবোধ জাগ্রত করবার অংশ হিসেবে আমাদের উচিত হলো ত্যাগের শিক্ষা আমাদের মধ্যে ধারণ করা। এই সমস্ত সংস্কৃতি, 31st নাইট বলুন, নববর্ষ বরণের যত কালচার আছে বলুন, এই সবগুলোতে শুধু ভোগ করো, ত্যাগের কোনো শিক্ষা নাই বিধায় এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তৃতীয়ত, বিজাতীয় যে সংস্কৃতিগুলো আছে সেগুলোতে আপনার বেলাল্লাপনা, অশ্লীলতা, মাদকের ছড়াছড়ি, উন্মাদনা এবং যত প্রকার অপরাধের যে মৌলিক কার্যক্রম আছে সেগুলোর সবগুলোর উপস্থিতি আছে। এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে করছে, আমরা জানি। মাদক ছড়াছড়ি হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে হচ্ছে, আমাদের দেশে হয়, অথচ
ভোখা নাঙ্গা বহু মানুষ এই সময় কষ্ট করে, শীতে বহু মানুষ কষ্ট করে। অতএব একটি বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করে এনে সেটাকে আপনার উদযাপনের যে কালচার আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত আমাদের এক শ্রেণীর আপনার বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এর ধ্বজাদের, যারা তারা মূলত গোটা পৃথিবীর মানুষের পকেটে টাকা কুড়ানোর একটা মাধ্যম বানিয়েছে, সবার কাছ থেকে কীভাবে টাকাটা কালেক্ট করে নিয়ে আসবে, সবাইকে আবেগে বোধ করে দিয়ে বিভিন্নভাবে খরচের উপলক্ষ তৈরি করবে, আলটিমেট বিজনেসটা তাদের হবে। বড় বড় ফাইভ স্টার হোটেল বলেন, বড় বড় অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন, তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্য, এর মাধ্যমে এই মৌসুমে তারা উপার্জন করে থাকেন সাধারণ মানুষের মধ্যে আবেগ উত্রে দিয়ে। এর পাশাপাশি মানুষের আবেগকে ভোতা করে দিয়ে, ইমানি চেতনাকে ভোতা করে দিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।